অনুকরণ জাতীয় খেলা। এই অংশের পার্টে পরবর্তী অ্যাক্টিভিটি সাইকেল চালানো। সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা সাধারণত দুই হাতে করে সাইকেলের হ্যান্ডেলটি হোল্ড করে থাকি এবং তারপর আমাদের দুই পায়ের মাধ্যমে আমরা প্যাডেলিং করতে হয়। তো এই যে অ্যাক্টিভিটি, এটা এক প্রকারের আমাদের হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট, এই জায়গার অর্থাৎ আমাদের যে কোমরের যে অস্থিসন্ধি রয়েছে এবং আমাদের যে হাঁটুর অস্থিসন্ধি রয়েছে, এই দুটো জায়গা রোটেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ মোবিলিটি অ্যাক্টিভিটি, অর্থাৎ যাতে এই অস্থিসন্ধিগুলো খুব সুন্দরভাবে খুব স্মুথলি কাজ করতে পারে, সেজন্য এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের করা হয়। তো এই যে সাইকেল চালানোর অ্যাক্টিভিটি, সেটা কিভাবে করা হয়ে থাকে? এই দুটো মনে করছি যে সাইকেলের হ্যান্ডেল ধরে রইলাম এবং তারপর আমাদের পাকে রোলিং করে করে আমরা এগিয়ে চললাম। ঠিক একই রকমভাবে সিমিলার কাইন্ড অফ অ্যাক্টিভিটি আমরা কি করতে পারি, মনে করো একটু দূরে আছি, সেখান থেকে এই যে পাকে আমরা রোলিং করছি। এখন আমি তোমাদের সামনে অপর একটি অ্যাক্টিভিটি দেখাবো, যেটির হেডিং রয়েছে নৌকা চালানো। নৌকা চালানোর ক্ষেত্রে আমরা নৌকা চালানোর ভঙ্গিমাটি প্রথমে দেখাই যে কিভাবে করতে হয়। আমরা এই বসলাম, বসে সাধারণত আমরা এইভাবে নৌকা চালিয়ে থাকি, অথবা যদি দুই হাতে নৌকা চালাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে রোয়িংয়ের মতো অ্যাক্টিভিটি করতে হয়। কাজেই যদি আমরা এই অ্যাক্টিভিটিগুলো করি তাহলে অর্থাৎ শরীরকে পিছন থেকে সামনে আনতে হচ্ছে। ঠিক শরীরকে পিছন থেকে সামনে আনার ক্ষেত্রে আমরা কোমরের নমনীয়তা বৃদ্ধিমূলক একটি ব্যায়াম অনুশীলন করতে পারি, যেটিকে আমরা পশ্চিমোত্তানাসন বলে থাকি। সেই অ্যাক্টিভিটিটি কেমন হয় আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও সিমিলার কাইন্ড অফ আরও একটি অ্যাক্টিভিটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই যে দুটি অ্যাক্টিভিটি আমি তোমাদের সামনে দেখালাম, প্রথমটি সম্পূর্ণভাবে একটা ফরওয়ার্ড বেন্ডিং এবং এটাকে যেটাকে আমরা পশ্চিমোত্তানাসন বলছি, এবং পরেরটি একটি স্ট্রেচিং এক্সারসাইজ। তো দুটোই কিন্তু কোমরের নমনীয়তা বৃদ্ধিমূলক ব্যায়াম। এছাড়াও এই নৌকা চালানোর ভঙ্গিমার এটাই অনুশীলন করা যেতে পারে আরও একটিভাবে, যার ফলে আমাদের ট্রাঙ্কের টুইস্টিং মুভমেন্ট হতে পারে, সেটি অনেকটাই এরকম। কার্ড নাম্বার টু থেকে অনুকরণ জাতীয় খেলা, এই টপিকের শেষ হেডিং ঝড়ে গাছের মতো দোলা। যখন ঝড় দেয় সেই সময় গাছের উপরের দিকের অংশ বা গাছের মাথাগুলি এইভাবে দুলতে থাকে, তাহলে এই যে হাত আমি উপরের দিকে উঠিয়ে দোলাচ্ছি, এই অ্যাক্টিভিটিটা যদি আমি আরেকটু মডিফিকেশন করি তাহলে দেখা যাবে যে এটি কিন্তু কোমরের সাইড বেন্ডিং। আর এই কোমরের সাইড বেন্ডিং হওয়ার অর্থ হচ্ছে কোমরের পার্শ্বীয় নমনীয়তা বৃদ্ধির এক প্রকার ব্যায়াম। ঠিক কীরকম হবে অ্যাক্টিভিটিটি? এইভাবে হতে পারে, আবার এভাবে হতে পারে। অর্থাৎ একবারে শুরুতে যখন হাতির সুর সামনের দিকে ছিল এবং হাতির মতো চলতে হচ্ছিল, সেটি ছিল কোমরের নমনীয়তা বৃদ্ধির জন্য একটি ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি, এবং একবারে শেষের এই ঝড়ে গাছের মতো দোলা, এই অ্যাক্টিভিটি হলো কোমরেরই নমনীয়তা বৃদ্ধির একটি সাইড বেন্ডিং।